সংকটের মাজতে শ্রীলঙ্কা পুনরুত্তপ্ত হয়ে পড়েছে। রাষ্ট্রপতি গোটাবায়া রাজাপাকসের বিরুদ্ধে জনজাগরণ, রাষ্ট্রপতির বাসভবনত প্রতিবাদকারী উদ্ধার করলে বৃহৎ পরিমাণের ধন, চতুর্থজন মন্ত্রী পদত্যাগ, শান্তি বজায় রাখবলে সেনা মুরব্বীর আহ্বান। ইতিমধ্যে বিক্ষোভকারী ভাঙি ছিঙি জ্বলাই দিছে প্রধানমন্ত্রী রনিল বিক্রমসিংহর ঘর। আর এই ঘটনার পাছতে প্রধানমন্ত্রী রনিল বিক্রমসিংহের পদত্যাগর সিদ্ধান্ত লোলে বাধ্য হল রাষ্ট্রপতি গোটাবায়া রাজাপাকসে। এইখানে আমি কিছু ভিজুয়ালস দেখাইছো। আর কালির দিনটি দেখবলে পাওয়া গেছিল যে রাষ্ট্রপতিগার সরকারি বাসভবনত লক্ষ লক্ষ জনতায় প্রবেশ করে রাষ্ট্রপতিগার স্থান যেহেতু পলায় সেই স্থানের পর পলায় তার পরবর্তী সময় বাসগৃহ প্রবেশ করে এই প্রতিবাদকারী সকলে সেলফি তুলে সুইমিং পুলত নামে। গতি এনে ধরনের কিছু পরিবেশের সৃষ্টি হয়েছিল, কারণ এক প্রকার যেহেতু ব্যতিগ্রস্ত হয়ে পড়েছিল, জনতা ভোগাতুর হয়ে পড়েছে, ক্ষোভ আছে, ক্ষুব্ধ হয়ে পড়েছে, খং আছে। গতি প্রতিবাদ সাব্যস্ত করেছিল, প্রদান করেছিল সেনা আরক্ষী, বাধা প্রদান করেছিল, কিন্তু ভূক্ষেপ করা না, লাঠিচার্জ করা বা পানী হিলয় দিয়ার আরম্ভ করে যেহেতু কন্দুয়া গেছু নিক্ষেপ করা হয়েছিল ভূক্ষেপ করা না। আর প্রবেশ করার পরবর্তী সময় দেখবলে পাওয়া গেল যে এনে ধরনের বহু টাকা জব্দ উদ্ধার করেছে, ক্ষমা করব, উদ্ধার করা দেখবলে পাওয়া গেছে। আর রাজাপাকসের বিরুদ্ধে প্রতিবাদ এটিও আছে। আনহাতে প্রধানমন্ত্রীগার বাসগৃহও জ্বলাই দিয়া হয়েছে, উত্তপ্ত হয়ে পড়েছে শ্রীলঙ্কার পরিস্থিতি।